তো এখন বেরিয়ে গেছি, এখন বাজে 6টা। তো মেকওভার করতে যাব, অনেক দিন হেয়ার কাটিং করি না, চুলটা অনেকটা লম্বা হয়ে গেছে, প্লাস একটু কি বলবো একটু কেমন খারাপ হয়ে গেছে, তো একটু ঠিক করবো। আর দিদি একটু হেয়ার ট্রিটমেন্টও করবে, তো এখন যাচ্ছি, দেখা যাক। এখন যেটা ডিসাইড করেছি ওখানে গিয়ে কি হয় না হয়, তো সবটাই দেখতে থাকো। অ্যান্ড আমরা পৌঁছেও গেছি, এখন সিঁড়ি দিয়ে উপরে যাচ্ছি। সুন্দর গরম। আমার শ্যাম্পু হয়ে গেছে, তো এবার হেয়ার কাটিং হবে। আমি ওনাদের উপরে ছেড়ে দিয়েছি যেটা আমার ফেসের সাথে মানাবে, যেটা যাবে, তো সেরকম করে কাটিং করে দেবে। সো আই অ্যাম ভেরি এক্সাইটেড। আমার হেয়ার কাটিং হয়ে গেছে, এখন স্পাতে উঠেছি, এবার ক্রিম ক্রিম লাগানো হবে। আর দিদির এখানে চলছে কেরাটিন ট্রিটমেন্ট, ওকে চেনা যাবে না একটু পরে। তো স্পাটা আরম্ভ হোক, তারপরে আবার দেখাচ্ছি। Don't you ever try to lose it, I'm looking. Don't you ever try to lose it, I'm looking. My eyes are on you, my soul are on you. My eyes are on you, my look on. তো আমার কমপ্লিট হয়ে গেছে, হেয়ার কাটও হয়ে গেছে, স্পাও হয়ে গেছে। ওই দিদি আমার হেয়ার কাট করে দিল, উনি সাজেস্ট করলেন যে পুরো লেয়ার করতে, তো খুব সুন্দর হয়েছে হেয়ার কাটটা, আমারও খুব পছন্দ হয়েছে। আমি বেশি ছোটো করতে চাইছিলাম না, তো ঠিকই আছে লেন্থটা। আর আমার চুলটা একটু ড্রাই অ্যান্ড ড্যামেজও হয়ে গেছিলো, তো স্পাটা করে বেশ স্মুথ লাগছে। আর দিদির এখানে ট্রিটমেন্ট চলছে, এখনও একটু দেরি আছে। আর আমার আইব্রোটা বাকি আছে, তো এইগুলো হয়ে গেলে তারপরে এখান থেকে চলে যাব। আর একটা কথা যেটা হচ্ছে, এটা কিন্তু বহরমপুর না, আমি আছি শ্রীরামপুর। এটা হচ্ছে রিমিস সেলুন না পার্লার, রিমিস সেলুন। তো এটা হচ্ছে, আচ্ছা এটা হচ্ছে শ্রীরামপুর, এটা কিন্তু বহরমপুর না, তোমরা ভুল করে কেউ বহরমপুরে খুঁজে বেরিয়ে না, এটা শ্রীরামপুরে আছি। তো এটাও তোমাদের আপডেট দিয়ে দিলাম। তো বেরিয়ে গেছি, আমার পেছনে যে পার্লার দেখছো এটাতে আমি গিয়েছিলাম, তো হয়ে গেছে সব কিছু দিদির আমার দুজনেরই। তো এখন যাওয়া যাক। অ্যান্ড বাড়ি এসে গেছি, আর আজকে হচ্ছে মেকওভার। এটা আমার চুলটা লেয়ার কাটিং করেছি আর স্পা করেছি, বেশ স্মুথ হয়ে গেছে চুলটা। আমার চুলটা একদম ড্রাই হয়ে গেছিলো, এখন বেশ হাত দিতে ভালো লাগছে, বেশ স্মুথ লাগছে। অ্যান্ড দিদির ট্রিটমেন্ট একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি কীরকম লাগছে। এইখানে এই সাইডটা কর, রাখো পেছনটা কর, খুব সুন্দর লাগছে, একদম শাইনিও লাগছে আর ভীষণ স্মুথও হয়ে গেছে। তো আজকে আমরা প্রায় দুজনেই স্যাটিসফাইড। ওকে তো একদিন ওয়াশ করতে যেতে হবে। আর আমার তো হয়ে গেছে, আমার একটু একটু ভলিউমওয়ালা বাউন্সি বাউন্সি হেয়ারই ভালো লাগে, যেহেতু আমার মুখটা একটু বড়, সেহেতু একটু বাউন্সি হেয়ারই ভালো লাগে। তো এটাই আজকে আমার মেকওভার। আর লুকসটা একটু চেঞ্জ হয়ে গেছে, অনেকদিন পরই কাটিং টাটিং করলাম, একটু মেকওভার করলাম, তো বেশ ভালো লাগছে। গুড মর্নিং এভরিওয়ান। তো কালকে ব্লগটা এন্ড করা হয়েছিল না, আর স্টার্টটাও ঠিকমতো করা হয়েছিল না, প্রপারলি স্টার্ট করিনি, মানে মাঝপথে স্টার্ট করে দিয়েছিলাম ব্লগ। তো ভাবলাম যে আজকেও কন্টিনিউ করি, তো এখন থেকে আবার কন্টিনিউ করছি ব্লগটা। আর সকালে উঠেই আমি দেখছি চুলটা কেমন লাগছে, কারণ কাটিংয়ের পরের দিন বোঝা যায় কেমন আর কি প্রপারলি ঠিকমতো লাগছে কিনা। সামনেটা একটু ছোট করেছি আর পেছনটা একটু লংই রেখেছি, কারণ খুব ছোট আমার পছন্দ হয় না। তো আই থিঙ্ক আমার মুখের সঙ্গে বেশ ভালোই লাগছে, হয়তো আরও ভালো করে শ্যাম্পু ট্যাম্পু করলে ভালো বোঝা যাবে। তো যাই হোক, চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে, আর চলো এখন গিয়ে ব্রেকফাস্টটা করে নিই। তো এটা আমার আজকে ব্রেকফাস্ট, ডিম টোস্ট তার সঙ্গে শসা। তো মা এখানে রান্নায় লেগে গেছে। আজকে রান্না কি হচ্ছে বলো? আজকে রান্না তেলাপিয়া মাছ দিয়ে আলু বড়ি দিয়ে ঝোল। এটা হচ্ছে তেলাপিয়া মাছ আলু বড়ির ঝোল, আর করলা সেদ্ধ, করলা না উচ্ছে কি বলে, ওই তো বললেই হলো। আচ্ছা, এটা হচ্ছে কলমি শাক, সর্ষে ডাঁটা, আর এখানে কি করছো? আমের চাটনি। আমের চাটনি এটা আমার লাগবে, আমের চাটনি গরমের সময়। এই যে এসে গেছে, আসছি। এখানে জুতো খোলো, কপি দিয়েছিল তাই কপি নিয়েছিল। এসো এসো, কিছু না দিয়ে দিই। এবার কালকে থেকে কি? কালকে ছুটি, আর শনি রবিবার ছুটি, তারপর থেকে অনলাইন ক্লাস হবে, দিয়ে সামার ভ্যাকেশন পড়ে যাই। কি আনন্দ! আর ওই মাস্কটা আমার মুখে থেকে খুলে পড়ে যাচ্ছে কেন? কি জানি কি হয়ে গেছে এই মাস্কটা। বক্স ওখানে হয়, ক্লাসগুলো ডান আছে। কোনগুলো? যেরকম পিটি, ড্রয়িং, মিউজিক, লাইব্রেরি, এগুলো আমাদের এখন আর হবে না অনলাইন ক্লাসে। অনলাইন ক্লাসে কি করে পিটি করাবে? হ্যাঁ তাও তো ময়ূক দিয়ে করাতো আগে, না পিটি? ওটাও বন্ধ করে দিয়ে। হ্যাঁ, শুধু বেসিকগুলো হবে। হ্যাঁ, আজকে টিফিন কি ফিনিশ হয়েছে? হ্যাঁ হয়েছে। সানা, তোমার ফিনিশ হয়েছে টিফিন? ফিনিশ হয়নি। জল ফিনিশ হয়নি? জল খেয়ে নাও বেশি করে। এখন আমাদের ম্যাম বলছে বেশি গরম পড়েছে, তো আগে আমাদেরকে কি করতে হতো? সবসময় বলতে হতো আমরা কি জল খেতে পারি, এখন ম্যাম বলে জল খেতে বলতে হবে না, এখন তোমরা এমনি যা এমনি জল খেয়ে নাও, বলার দরকার নেই। আমাদের এখন ছেলে আছে যে সবসময় মুখে বোতল, তাই সব পিরিয়ডে, সব পিরিয়ডে হিসু, আর টয়লেট জল। তার সারার জন্য হচ্ছে ডাবের জল। সারা ডাবের জল ভালো লাগে। আর এই টেকনিক দেখেছিস তোর মা এক্সপার্ট কিরকম। তো স্নান টান করে আমাদের সকলের লাঞ্চ হয়ে গেছে, এখন সবাই একসাথে বসে আছি। মা দিদি উপরেই আছে, তো আমরা উপরে থাকতে পারলাম না, 39 to 40 ডিগ্রি সেলসিয়াস। তো এখন নিচে চলে এসেছি আমরা। এখানে সানা, আমি, এখানে ময়ূক আছে, ওইদিকে বাবা, সবাই বসে আছি। একটু দেখা, এই যে দুজনে এখন কি করছে? চিপকার আর কিছু বলবে না। ঘুমাতে গেলাম না, ঘুমাতে দেবো না, ঘুমাতে দেবো না। এত করে মারামারি করছিল দুজনে। আমি মারামারি করছিলাম না। কি করছিলে? শুয়েছিলাম। কিরকম করে ঢেকে শুয়ে আছে। ঘুমিয়ে যাও। তো আমরা একটু ঘুমিয়েছিলাম বিকেলে, দেখছি বৃষ্টি আরম্ভ হয়েছে। বৃষ্টির আওয়াজ পাচ্ছি, কি ব্যাপার? জানাটা খুলে দেখি বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। এরকম কিরকম বৃষ্টি পড়ছে, তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো তোলা হলো। যাই বছরের প্রথম বৃষ্টি। এখানে সন্ধ্যার চা রেডি হচ্ছে। বৃষ্টিটা ওয়েদারটা বেশ ঠান্ডা হয়ে গেল, 15 থেকে 20 মিনিট বৃষ্টি হয়েছে, বেশি হয়ওনি, তাও মানে একটু বৃষ্টিতেই ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল, যে গরম পড়েছিল তার থেকে। তো চাটা তো আমাদের খাওয়া হলো, আর এখন হচ্ছে স্ন্যাক্স টাইম। স্ন্যাক্সে আজকে আছে যে মোচার চপ, আর তার সঙ্গে আমি টমেটো সস নিয়েছি। আর এখন এই খোলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা খাবো আর একটু মি টাইম স্পেন্ড করবো। তো ব্যাস, ব্লগটাকে আর বাড়াচ্ছি না, আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগে থাকে একটা লাইক অবশ্যই করবে, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে আরও অন্য কিছু জিনিস নিয়ে। তো চলো আজকের মতো গুড নাইট, স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ, বাই বাই।